ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে, সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি হয়, যদি ঘা থাকে, তাহলে প্রথমে আমরা সিএস রিপোর্ট, কালচার সেন্সিটিভিটি, কোন ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই প্রপার টেস্টের রেজাল্ট অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া, প্লাস ওন ডেভেলপমেন্ট করা এবং ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে। এটা মোস্ট আর্জেন্ট, কারণ এটা না হলে আপনার যত অ্যান্টিবায়োটিক দেন কাজ হবে না। ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে, ডায়াবেটিক কন্ট্রোল করে প্রপার অ্যান্টিবায়োটিক দিলে এবং অন কেয়ার করলে ঘা ভালো হয়ে যায়। এবং তারপর আমাদের দেখতে হবে যে অনেক সময় অ্যাসোসিয়েটেড অ্যানোমালিস থাকে, অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, যেমন আপনার এই বার্জার ডিজিজ থাকে সাথে বা অন্য কোনো ডিজিজ আছে কিনা। কারণ আমি এরকম পাইছি 8 বছর 9 বছর হয়তো দেখা যাচ্ছে ভেনাস ইনসাফিসিয়েন্সি আলসার, সে ডায়াবেটিকও আছে, দুইটিই আছে। তো ভেনাস ইনসাফিসিয়েন্সি এটা ট্রিটমেন্ট করতে হবে, ব্লাড ফ্লো রেস্টে রাখতে হবে, রুগীকে রেস্টে রাখতে হবে, হাঁটাচলা বন্ধ করতে হবে, যে পর্যন্ত ঘা না শুকায় সেই পর্যন্ত তাকে পাটা রেস করে রাখতে হবে। তারপর ব্লাড ফ্লো যাতে ইনক্রিজ করে লোকালি, সেটাকে আমরা মেডিকেশন দিয়ে, যেমন ব্যাক থেরাপি দিয়ে আমরা ইনক্রিজ করতে পারি, স্টেম সেল বা ওই এন্ডোফর্ম এই সমস্ত দিয়ে আমরা তাকে ওন্ডের কভার করতে হয়। তারপর অনেক সময় স্কিন গ্যাপের দরকার পড়ে, যখন ব্লাড ফ্লো ইনক্রিজ করে তখন যদি ওন্ড প্রপার রেডি হয় তখন আমরা স্কিন গ্যাপ করে দিই, তবে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এনটিভির পক্ষ থেকে আপনাকে শুভকামনা জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ এবং আমি অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আজ আমরা কথা বলছিলাম ফুড আলসার এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।